এক লোভী কুকুরের গল্প। একদিন একটি কুকুর সারাদিন এখানে সেখানে ঘুরে ঘুরে কোনো কিছু খাবার না পাওয়ার পর এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভাবল, আজকে তো যেখানে যাচ্ছি ঘরের দরজা বন্ধ, খাবার তো কোথাও পাচ্ছি না, আজকের দিনটা কেমন করে কাটাবো? এখন লোকরা কি পুরো কাঙাল হয়ে গেল নাকি? হাড় মাংস সব কিছুই খেয়ে নিচ্ছে নাকি? কিছুই তো বাইরে দেখতে পাচ্ছি না। আজকের দিনটা কি অনাহারেই কাটাতে হবে নাকি? এক কাজ করা যাক, কোনো এক মাংসের দোকানে চলে যাই। তারপরে কুকুরটি একটি মাংসের দোকানে এসে দেখলো যে দোকানদার নেই, এক টুকরো মাংস মুখে করে নিয়ে চলে এলো। কুকুরটি তখন মনে মনে ভাবতে লাগলো, আরেকটি কুকুর এসে যদি আমার এই মাংসটা নিয়ে নেয় তাহলে আমি একটু ফাঁকা জঙ্গলের দিকে চলে যাই, ওখানে গিয়ে আরাম করে খাব। কুকুরটি তখন মাংসটি নিয়ে সাঁকোর উপর দিয়ে যাচ্ছিল। কুকুরটি যখন সাঁকোর নিচের দিকে তাকিয়ে দেখলো আরেকটি কুকুর মুখে করে মাংস নিয়ে দাঁড়িয়ে আছে, তখন কুকুরটি মনে মনে ভাবল, একটি মাংসের টুকরো তো মুখে আছেই, আর একটি ওর মুখ থেকে কেড়ে নিয়ে দুটো হয়ে যাবে। কুকুরটি তখন ওকে ভয় দেখানোর জন্য ঘেউ ঘেউ করে চিৎকার করল, অমনি তার মুখ থেকে মাংসের টুকরোটি জলের মধ্যে পড়ে তলিয়ে গেল। আসলে কুকুরটি বুঝতে পারেনি যে জলের মধ্যে তার নিজেরই ছায়া ছিল। ভিডিওটা দেখে কি বোঝা গেল বন্ধুরা, যে অতি লোভ ভালো না, অতি লোভ করলে ক্ষতি ছাড়া লাভ হবে না। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।